একটি সুন্দর জঙ্গলে টুনি পাখি তার দুটি বাচ্চা ও স্বামীকে নিয়ে বসবাস করত। কিন্তু সেই জঙ্গলে একটি দুষ্ট ঈগল বসবাস করত। সে প্রত্যেকটি পাখির বাচ্চাকে শিকার করত, সুযোগ পেলে সে কাউকেই ছাড়ত না। আর এই ঈগল সব পাখির বাচ্চাকে শিকার করত। সব পাখিকে ঈগলের ভয়ে নিজের বাচ্চাকে লুকিয়ে রাখতে হতো। আর এভাবেই কিছুদিন চলে গেল। টুনি পাখি তার বাচ্চাদের অনেক খেয়াল রাখত। আর দেখতে দেখতে টুনি পাখির বাচ্চা অনেক বড় হয়ে গেল, আর তারা প্রতিদিন স্কুল যেত। টুনি একদিন তার বাচ্চাকে বলল, বাচ্চারা তোমরা বড় হয়েছ, তোমাদের জন্য আমার চিন্তা হয়, এই জন্য তোমাদের সাবধানে স্কুলে যেতে হবে। স্কুল থেকে আসার সময় সাবধানে ফিরে আসতে হবে, এই সময় তোমাদের কেউ কিছু খেতে দিলে সেটা খাবে না। পরের দিন টুনির দুই বাচ্চা স্কুলে গেল। স্কুল ছুটি হওয়ার পর যখন টুনির বাচ্চা তার মায়ের জন্য অপেক্ষা করতেছে, তখন সেখানে একই ঈগল পাখি চলে আসলো। বাচ্চারা, তোমরা অনেক পড়ালেখা করেছো তাই না? তোমাদের অনেক খিদা লেগেছে তাই না? চলো আমার সাথে চলো, আমি তোমাদের অনেক খাবার দেবো, আমার সাথে চলো। অপরিচিতা কেউ কোনো কিছু খেতে দিলে আম্মু খেতে বাধা করেছে, তাই আমরা খাবো না। বাচ্চারা, তোমাদের অনেক খিদা লেগেছে, তোমরা কিছু খেয়ে নাও। তখন সেখানে টুনি আসলো, আর টুনি আসার সাথে সাথেই ঈগল সেখান থেকে চলে গেল। তারপর দুই বাচ্চা টুনির সাথে বাড়িতে আসলো। বাড়িতে আসার পর তার মাকে সব কিছু বলল। মা, স্কুল ছুটির পর যখন আমরা তোমার জন্য অপেক্ষা করছিলাম, তখন সেখানে একজন এসেছিল আমাদেরকে খাবার জন্য, অনেক জোর করেছিল। আমরা বারবার বাধা করা সত্ত্বেও সে অনেক জোর করেছিল, কিন্তু তুমি যখন সেখানে আসলে সে সেখান থেকে চলে গিয়েছিল। ও আচ্ছা, তাহলে তোমাদের অনেক সাবধানে থাকতে হবে। টুনি পাখির মাথায় কিছু আসলো না, সে কি করবে? এসব চিন্তা করতে করতে সে কাকের কাছে চলে গেল। তারপর কাকে বলল, আমি অনেক চিন্তিত, আমি কি করব বুঝতে পারছি না। আর যখন আমার বাচ্চারা স্কুল থেকে আসছিল, তখন সেখানে একজন কেউ এসে খাবারের লোভ দেখিয়ে আমার বাচ্চাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, আমি এখন আমার বাচ্চাকে কিভাবে রক্ষা করব? আমার মনে হয় সে ঈগল হবে, এর আগেও সে অনেক পাখির বাচ্চাকে নিয়ে গিয়ে মেরে ফেলেছে। তুমি এক কাজ করো, তুমি তোমার বাচ্চাকে একটি পাসওয়ার্ড বলে দাও, তাদের বলো যদি অপরিচিত কেউ তাদেরকে নিতে আসে তাহলে তাদেরকে পাসওয়ার্ড বলতে হবে। এরপর টুনি পাখি বাসায় চলে আসলো এবং তার বাচ্চাকে বলল, বাচ্চারা, অপরিচিত কেউ যদি তোমাদেরকে নিতে আসে তাহলে তোমরা তার কাছে একটা পাসওয়ার্ড জানতে চাইবে। যদি পাসওয়ার্ডটা সঠিকভাবে বলতে না পারে তাহলে তোমরা তাদের সাথে যাবে না। এভাবেই কয়েকদিন চলে গেল। একদিন ঈগল একটি গাছের মধ্যে বসেছিল, তারপর সে বলতে লাগলো, এই দুই বাচ্চার মা তো অনেক চালাক, সে তার বাচ্চাকে অনেক আগেই সাবধান করে রেখেছে, কিন্তু আমি জানি কিভাবে এই বাচ্চা দুটোকে ধরতে হবে। এরপর স্কুল ছুটির পর যখন বাচ্চা দুটি তার মায়ের জন্য অপেক্ষা করতেছিল, তখন সেখানে ঈগল পাখি আসলো আর বলল, বাচ্চারা, তোমাদেরকে নেওয়ার জন্য তোমার মা আমাকে পাঠিয়েছে। মা নিশ্চয়ই আপনাকে একটি পাসওয়ার্ড বলে দিয়েছে, আপনি সেই পাসওয়ার্ড আমাদেরকে বলেন তাহলে আমরা আপনার সাথে যাব। বাচ্চারা, তোর মা তো আমাকে পাসওয়ার্ড বলেছে, কিন্তু সেই পাসওয়ার্ড আমি ভুলে গিয়েছি, চলো আমার সাথে চলো, দেরি হয়ে যাচ্ছে। বাচ্চা দুটি যেতে না চাইয়ে তারপর ঈগল জোর করে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করলো। তারপর টুনির বাচ্চা দুটি সাহায্য চেয়ে চিৎকার শুরু করলো, বাচ্চা দুটো চিৎকার শুনে টুনি ও কাক সেখানে চলে আসলো। তারপর বাচ্চা দুটিকে উদ্ধার করে নিয়ে